নতুন সপ্তাহের শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবলের একটা নতুন পর্ব নিয়ে। সকলকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভাই বোনদের বন্ধন আরো দৃঢ় হোক, আরো মজবুত হোক। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Pantha Nivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. ইসরাফিলের হ্যাটট্রিক, মোহামেডানের জয়, প্রিমিয়ারের অন্য তিনটি ম্যাচ ড্র, সাফ যুব ফুটবলে প্রথম ম্যাচে জয় ভারতের, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ঘোষিত, আই লিগ থ্রিতে গ্রুপ এ তে ডায়মন্ড হারবার এফসি, মোহামেডানে সার্বিয়ান গোলকিপার কোচ, এরিয়ানের সভাপতি সৌরভ। চলে আসি এবার বিস্তারিত খবরে। সংযোজিত সময় দুটি গোল, সেই সুবাদে হ্যাটট্রিক মোহামেডানের ইসরাফিল দেওয়ানের। তার হ্যাটট্রিকের কারণে বড় ব্যবধানে জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার নৈহাটি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের খেলায় তারা 4-1 গোলে হারালো এরিয়ান ক্লাবকে। মোহামেডানের অন্য গোলটি করেন মহিতোষ রায়, অন্যদিকে এরিয়ানের পঙ্কজ রায় ব্যবধান কমান। আমরা আজকের গোলগুলো দেখেনি। প্রথম গোলটা দুর্দান্ত একটা গোল, পঙ্কজের বিশ্বমানের গোল বলবো। ফ্রিকিক থেকে ফার্স্ট পোস্টে ভেতরের রিকোশে খুব ভেতরের ইনার পার্টে লেগে বল কিন্তু সেকেন্ড পোস্টে চলে যায়। এইটা হচ্ছে ওই মহিতোষের গোল, এটাও কিন্তু একটা দুর্দান্ত গোল। অর্থাৎ একটা বিশ্বমানের গোলকে আর একটা বিশ্বমানের গোল দিয়েই জবাব যেন দেওয়া হলো। এবং যে গোলটা এইটা এই গোলটার ইসরাফিলের যে প্লেসমেন্ট ছিল, ওটি ওয়েট করেছিল। এটা একটা কম্বিনেশান প্লে, অনেক প্র্যাকটিস করলে তবেই হয়। এটা দেখুন ফ্রিকটা করেছে এবং টাইমিং ও রানিংটা পেছন থেকে এসে আনমার্ক কিন্তু জাস্ট নটটা করে দিয়ে চলে গেল। এটা কিন্তু বুদ্ধিমান খেলোয়াড়ের গুণ। এবং এই যে মাইনাসটা বলো মহিতোষের, অর্থাৎ এই যে ইসরাফিলের, এটাও কিন্তু একটা খুব ভালো গোল। এই সব গোল দেখতেই মাঠে আর দেখুন না দেখে জাস্ট ওর আইডিয়ার ওপর রেখে দিয়েছে ইসরাফিল, ততটাইভাবে সুন্দরভাবে মিট করেছে বলটাকে। এবং এইটা কিন্তু তিন গোল হলো। এবং লাস্ট গোলটার ক্ষেত্রেও দেখুন মাথা ঠান্ডা রাখলো কীভাবে আপনারা দেখতে পারি। এই দেখুন যেখান থেকে বলটা নিয়ে গেল এবং সেকেন্ড পোস্টে মাথা ঠান্ডা রেখে প্লেসমেন্ট, চমৎকার প্লেসমেন্ট, এবং মাউন্ট স্পোর্টিংকে 4-1 গোলে এগিয়ে দিল এই গোলের ঠিক জন্যে। এবং এই 4-1 গোল আজকে কিন্তু উদ্দীপ্ত করবে আগামী ম্যাচগুলোতে মোহামেডান স্পোর্টিংকে, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং। প্রিমিয়ার ডিভিশনের অন্য তিনটি ম্যাচেই নিষ্পত্তি হলো না। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও সাধারণ সমিতির খেলাটি 1-1 গোলে শেষ হয়। ইউনাইটেডের গোলটি করেন সুজল মুন্ডা, সাধারণের গোলটি করেন সোনু হালদার। চুচুড়া মাঠে ওয়ারি এসসি ও সুরুচি সংঘের খেলাটি 2-2 গোলে ড্র হয়। ওয়ারির হয়ে সান্নিক মুর্মু ও রোনাল্ড সিং গোল করেন এবং সুরুচির হয়ে জোড়া গোল করেন শুভঙ্কর মণ্ডল। কল্যাণী স্টেডিয়ামে মামনি গ্রুপ পাঠচক্র ও আর্মি রেডের খেলাটি 1-1 গোলে শেষ হয়। পাঠচক্রের হয়ে গোল করেন উদয় কুমার ঘোষ ও আর্মির গোলটি করেন মনু প্রসাদ।
চেষ্টা, মানু প্রসাদের শট এবং গোল, প্রসাদের শট এবং গোল, চমৎকার গোল করলেন মানু প্রসাদ দূরপাল্লার শটে। সাব যুব ফুটবলে প্রথম ম্যাচেই জয় ভারতের। সোমবার কাঠমান্ডুতে রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণে ভারতীয় দল 1-0 গোলে হারালো ভুটানকে। ভারতের একমাত্র গোলটি করেন মনিরুল মোল্লা। Another set piece opportunity, less than 10 minutes to go in the normal time of the first half. Kelvin is going to be there to take the corner kick. Kelvin with the corner kick and a header there. Could have been an opportunity. It's a goal for India. The young blue coals take the lead. And it's the first goal. And it's scored by Monirul Molla, who is announcing himself in this tournament. Well, we're just talking about that. Let's talk about the quality of the corner. Finding his man. Rose up high. And finally, that clinical finish at the very end takes the defending champions one goal up with just less than 9 minutes to go on the clock for the first half. India are now ahead for the very first time in this game. AFC Champions League এ মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ঘোষিত। মোহনবাগানের গ্রুপে রয়েছে কাতারের আল ওয়াকরা এফসি, ইরানের ট্র্যাক্টর এফসি ও তাজিকিস্তানের এফসি রাপসন। গ্রুপ পর্যায়ের খেলা শুরু হবে 15 সেপ্টেম্বর। চলে আসি এবার পরের খবরে। আই লিগ থ্রিতে বাংলার প্রতিনিধিত্ব করছে ডায়মন্ড হারবার এফসি। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে স্পোর্টস ওড়িশা, লেক সিটি এফসি, গাজিয়াবাদ এফসি ও সাই তিরুক। মোহামেডান স্পোর্টিং এর গোলকিপার কোচ হতে চলেছেন সার্বিয়ার প্রাক্তন জাতীয় গোলরক্ষক মিলোস পেট্রোভিচ। 40 বছর বয়সী ইউএফএ লাইসেন্সধারী এই গোলকিপার কোচ এর আগে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। ঐতিহ্যবাহী এরিয়ান ক্লাবের সভাপতি হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়। সৌরভ আগেই এই ক্লাবের কার্যকরী সমিতির সদস্য ছিলেন। সোমবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের একাধিক খেলা। একবার দেখে নেব সেই খেলাগুলির ফলাফল। সোমবার কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশনের খেলায় মোহামেডান হাওড়া ইউনিয়ন মাঠে হাওড়া ইউনিয়ন ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয়। কোন্নগরে বেঙ্গল ফুটবল একাডেমি 1-0 গোলে হারালো বরিশাল স্পোর্টিং ক্লাবকে। একমাত্র গোলটি করেন আনিস ওরাও। রানাঘাট স্টেডিয়ামে অনুশীলনী ও সেলের খেলাটি 3-3 গোলে শেষ হয়। অনুশীলনীর পক্ষে দীপু রাজবংশী 2টি ও আকাশ হেমব্রম গোল করেন। সেলের হয়ে গোল করেন হিতেশ্বর কর্মণ, পুষ্কর দত্ত ও রজনীকান্ত ত্রিপুরী। কল্যাণী B3 মাঠে বেলঘরিয়া এসি 2-0 ব্যবধানে মিলন বিথীকে হারায়। বেলঘরিয়া এসির হয়ে গোল করেন শাকিল আহমেদ ও মামুন মল্লিক। দ্বিতীয় ডিভিশনের খেলায় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে বিধাননগর MSA ও কোল ইন্ডিয়া SP-র খেলাটি 1-1 গোলে শেষ হয়। বিধাননগরের হয়ে রবিন মণ্ডল এবং কোল ইন্ডিয়ার পক্ষে শেখ আমন হোসেন গোল করেন। পঞ্চম ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে প্রবাসী উৎকল ক্লাব ও কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতো কিসের বলেন তো? হ্যাঁ, ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে সবচেয়ে বেশি রক্তদাতা ছিলেন 1985 সালে। সে বছর 1577 জন রক্তদান করেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। জানেন, ময়দানে অনেকেই তার মূর্তি দেখেছেন। চীনের প্রাচীর বলা হতো তাকে, গোষ্ঠপাল। আগামীকাল তার জন্মদিন। আজকের প্রশ্ন, গোষ্ঠপাল ময়দানে প্রথম কোন ক্লাবে খেলা শুরু করেন?
গোষ্ঠপাল ভারতীয় ফুটবলে কিংবদন্তি ছিলেন, আশা করি তার সম্পর্কে অনেকেই খোঁজ খবর রাখেন, তাই উত্তরটা একেবারে অজানা না বলেই আমার মনে হয়। তাহলে উত্তরটা যদি জানা থাকে দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো আগামীকাল। শুভরাত্রি।